আমাদের কিছু উৎপাদন বৃদ্ধি পাবে, কিছু সেটা ডিজিটাল লাইন দেওয়া তো স্পষ্টকর। কিন্তু এখন নতুন টেকনোলজি আছে, আমরা সাপ্লাই ব্লু ইকোনমি অনেক কাজ সেখানে আমরা করতে পারবো। কারণ এসি কিন্তু অত্যন্ত চমৎকার এখানে পর্যন্ত একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং 2017 সালে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোলা অনুষ্ঠান স্থল ত্যাগ না করা পর্যন্ত আমি আমার সাংবাদিক বৃষ্টি হয় তাহলে ভোলা হবে বাংলাদেশের মধ্যে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ জেলা। ভোলা জেলা সকলের পক্ষ থেকে আপনাকে দ্বীপ জেলা ভোলা উইলাইনেট অফ বাংলাদেশ ভোলাতে আসার সাদর